রাজধানীতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে উত্তর সিটিতে, আর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে দক্ষিণ সিটির মুগদা হাসপাতালে। এ অবস্থায় প্রশ্ন উঠছে ডেঙ্গু দমনে দুই সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। ডেঙ্গু নিধনে নিয়মিতই অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযান আরও কার্যকর করতে আগস্টের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের মাধ্যমে কীটনাশক বিটিআই আমদানি করে ডিএনসিসি, যা একবার প্রয়োগে 10 দিন কার্যকারিতা থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে সেই কীটনাশকের মান নিয়ে তৈরি হয় প্রশ্ন। বুধবার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে অভিযানে গিয়ে উত্তর সিটির মেয়র বলেন, বিটিআই এর মান নিয়ে যে প্রশ্ন উঠেছে তার দায় আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের। যে কোম্পানিকে বেস্ট বলা হয়েছে সেটি তার নাম। সবচেয়ে ভালো কীটনাশক আমদানি করা হয়েছে তা কখনোই দাবি করেনি সিটি কর্পোরেশন। পিপিআরে আমি কোথাও বলা হয়নি, আমি পিপিআরে কপিটা নিয়ে আসছি যেটা বেস্ট কোম্পানির থেকে আনতে হবে। ইট ইজ নট ইন আওয়ার পিপিআর। আমাদের পিপিআরে বলা ছিল বিটিআই বালাইনাশক আনবে। আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মেয়র। মার্শাল যে কোম্পানিটা দিয়েছে, আরও 3-4 কোম্পানি ছিল, সবচেয়ে লোয়েস্ট হয়েছে এবং অ্যাজ পার পিপিআর যে লোয়েস্ট হবে তাকেই আমরা দিয়েছি। এখন একবারে পিপিআরের রুলস রেগুলেশন ফলো করি। জাপান গার্ডেন সিটিতে কোনো লার্ভা না পাওয়ায় এর আগের অভিযান ও জরিমানার কার্যকর হয়েছে বলে দাবি করেন মেয়র। একটি জায়গাতেও আজকে লার্ভা পাই নাই, অর্থাৎ এই জাপান গার্ডেন কিন্তু আজকে রোজ গার্ডেনের পরিচয় দিয়েছে আজকে। মাঝার মাহবুব, এখন ঢাকা।